বন্দীদের উপর চরম অত্যাচার, নির্যাতন আর মানবাধিকার লঙ্ঘনের বহু ঘটনা গুয়ান্তানামো বে কারাগারে ঘটেছে, এমন অভিযোগ অনেক দিনের। তাই কুখ্যাত এই কারাগারটি চালুর 2 দশক পূর্তির পর এবার এটি একেবারে বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ২০০১ সালে সেপ্টেম্বরে নিউ ইয়র্কে টুইন টাওয়ারে বিমান হামলার পর সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র। এ যুদ্ধে আটক সন্দেহভাজন ব্যক্তিদের কিউবায় যুক্তরাষ্ট্রের সামরিক নৌ স্থাপনায় অবস্থিত গুয়ান্তানামো বে কারাগারে আটকে রাখা হয়। এরপর থেকে কারাগারটি শুধু কুখ্যাতি করিয়েছে, বন্দীর কাছ থেকে তথ্য আদায়ের জন্য তাদের নির্দয়ভাবে পেটানো হয়, ঘুমাতে দেয়া হয় না, মানসিক নির্যাতনও চলে, অতি উচ্চ বা নিম্ন তাপমাত্রায় রাখা হয়, দীর্ঘদিন ধরে অন্ধকার এক প্রকোষ্ঠে আটকে রাখার মতো নির্যাতনও করা হয়। বিভিন্ন সময় খাঁচার ভেতর জখম, বেরি ও হাতকড়া পরা বন্দীদের ছবি প্রকাশ হতে থাকে। ২ দশকে বিশ্বের নানা প্রান্ত থেকে ধরে এনে প্রায় 800 জনকে এ কারাগারের বিভিন্ন মেয়াদে আটকে রাখে যুক্তরাষ্ট্র। এখনও এখানে 39 জন আটক আছেন, তাদের মধ্যে কয়েকজন একদম শুরুর সময় থেকে বন্দি আছেন। এই 39 জন বন্দির মধ্যে 13 জন মুক্তির অপেক্ষায়। 2002 থেকে 2021 সালের মধ্যে এই কারাগারে 9 বন্দির মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 7 জনই আত্মহত্যা করেছেন। সম্প্রতি কুখ্যাত এই কারাগারটি একেবারে বন্ধ করে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, বিচারের আওতায় না এনে টানা 2 দশক ধরে বন্দীদের আটকে রেখে নির্যাতন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষত যেই দেশের সরকার বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষার জন্য সোচ্চার, সেই দেশ এমন কাজ করতে পারে না। মানবাধিকার লঙ্ঘনের এই কালো অধ্যায় বন্ধ করতে হবে।